হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রোমন পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, ডিমের পাটিসাপটা। তো দেখো ডিমের পাটিসাপটা বানাতে কী কী লাগছে। এখানে আছে আটা, আর এখানে আছে পেঁয়াজ কুচো, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে 2টা ডিম, আর লাগছে জল। তো আমি এগুলো দিয়ে আজকে একটা ব্রেকফাস্ট বলো আর বিকালে টিফিন বলো বানাবো। তো দেখে নাও তোমরা রেসিপিটি। তো আমি এখন এটার মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, আমি সবগুলো অ্যাড করে অল্প মেখে নেব। তারপর আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেব। তো ডিম 2টা ভেঙে দিয়ে দিলাম, এখন আমি মিক্স করে নেব। এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে জল মিক্স করব। হাত দিয়ে মাখতে হবে না, তো হয়তো বলস থেকে যেতে পারে, তো থেকে গেলে হবে না সুন্দর। একটু জল দিতে হবে। এটাকে এখন আমরা যেরকম আমরা কোনো কিছু ভাজি বানাতে আমরা যেরকম বানাই গ্রেভিটা, সেই রকমই আমরা সেটা বানাবো। তো দেখো বাটারটা আমার হয়ে গেছে, দেখো এইভাবে হয়েছে বাটারটা। এখন আমি প্যান বসিয়ে দিচ্ছি। তো আমার প্যান গরম হয়ে গেছে, আমি অল্প রিফাইন অয়েল তেল দিয়ে অল্প চারিদিকটিকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি যে বাটারগুলো বানিয়েছি বাটারগুলো আমি এটার মধ্যে একটা হাতার সাইজে আমি এভাবে মেলে দেব। তো পাটিসাপটা আমরা যেভাবেই বানাই এইভাবেই আমরা এটাকে গোল করে নেব। তো এটা হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে করতে হবে, না তো ভেঙে যাবে, আর পুরোটা সুন্দর করে মানে জয়েন্ট লাগবে না। তার জন্য এইভাবে আস্তে আস্তে করে পুরোটা আমরা এইভাবে দিয়ে দিলাম। দেখো আমি এক সাইড পাল্টিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, আর ভাঙ্গেও নি, দেখো একটুকু ফাটল ধরে নি। তো আমি এইভাবে দুনো সাইড আস্তে করে এরকম টিপে টিপে আমি দুনো সাইডটাকে ভালো থেকে ভেজে আমি তুলে নিয়েছি। তো আমি আগে এইভাবে মানে বানিয়ে আমি নামিয়ে নেব। তো তোমরা এটার ভিতর সস দিয়ে তোমরা পাটিসাপটা শেপ দিতে পারো, বা এমনিও তোমরা এটা শেপ দিতে পারো। পাটিসাপটা খেতে দুর্দান্ত লাগে, এমনি পাটিসাপটা শেপ দিয়ে সস দিয়ে খেলে দুর্দান্ত লাগে। তো আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে পাটিসাপটার শেপ করে নেব। দেখো এইভাবে পাটিসাপটা শেপ করে নিয়েছি।
তো এইভাবে করে নিলাম সবগুলোই। তো এই ছোট্ট একটা রেসিপি, আশা করি তোমাদের সবারই ভালোই লাগবে, আর সবাই ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো আজকের রেসিপিটা এতক্ষণ নিয়েছিল। টাটা, বাই বাই।